হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপাস ব্লগ। তো তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো ফুলগুলো দেখো কত সুন্দর ফুটেছে আজকে। এই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, আর ওই ফুলগুলো আমি ফুলগুলোর ছবি তুলেছি, আজকে সকালেই তুলেছি, তো দেখতে খুব সুন্দর লাগছিলো। আর এই ভেন্ডি আলুর তরকারি করব আজকে, আর দেখো করেছি, হয়ে গেছে আমার ডাল, ভেন্ডি আলুর তরকারি আর আলু সেদ্ধ ভাত আমার বরকে দিয়ে দিয়েছি, আর তারপর আমি ভোলা মাছ রান্না করেছি। তো আমার বর বেরিয়ে গেছে, তারপর আমি চলে এলাম ঘরে। ঘরে এসে এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি। ঘর গুছিয়ে কিছু জামাকাপড় ছিল সেগুলো কাচতে চলে এসেছি, আর এই জামাকাপড়গুলো এখন কেচে নেব, তারপর যাব স্নান করতে। তো এই দেখো আমি জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, নিচেই মেলেছি, ওপরে যাইনি নিয়ে, আর এখন যাব ওপরে। আর তার আগে আমি দেখো জলগুলো ভরে রেখেছি, গামলায় জল ভর্তি করে রেখেছি, আর ওপরে গিয়ে এখন রান্নাঘরটা পরিষ্কার করব। তো দেখো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, তার আর আজকে কি কি রান্না হয়েছে তোমাদের একবার একটু দেখিয়ে দিই, তারপর যাব স্নান করতে। তো দেখো আজকে রান্না করেছি ভোলা মাছ, কাঁকরোল ভাজা আর ডাল, সব হয়তো দেখাতে পারলাম না। আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। ওকে, টাটা।